আসসালামু আলাইকুম, আমি সৈয়দুল ইসলাম রহমত, বাংলাদেশ থেকে সুদূর কর্ণাটকে এসেছি। আমার বন্ধু মোহাম্মদ মোস্তফা, উনি এখানে 50 একর জমির উপর আনার ক্ষেত করেছেন এটা দেখার জন্য। এই ক্ষেত দেখে আমি অভিভূত। উনি শুধু আনারই না, এখানে বিভিন্ন ধরনের ফলের চাষ করে থাকেন এবং ইন্ডিয়া তো বটেই, সারা পৃথিবী ব্যাপী এই ফলগুলো চালান করে থাকেন। আমি এটা দেখার জন্য আসছি, আজকে আনার ক্ষেত ঘুরে দেখছি এবং ওনার আতিথেয়তা গ্রহণ করলাম। এই আনার বাগানে এত সুন্দর সুন্দর আর এত ঘন ঘন এত ফল ধরেছে যা আমি ইতিপূর্বে কখনো দেখিনি। আপনারা একটু ভালো করে দেখেন, এক একটা আনারের সাইজ 400 গ্রামের মতো ওজন, এক একটা গাছে 100 আনার আছে। এই ধরনের গাছ আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। দেখেন আপনাদের গাছের অবস্থা কি সুন্দর, গাছ গাছ পড়ে যায় এমন অবস্থা, এক একটা গাছে এক মনের ওপর আনার ফল। মোস্তফা ভাই, কর্ণাটক জেলার রাজ্যের মধ্যে বিভিন্ন ফলের চাষ করে থাকেন, এর মধ্যে আনার প্রধান, আনার, তরমুজ, খরমুজ, পেঁপে ইত্যাদি। এই আনার উনি ইন্ডিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে সরবরাহ করে থাকেন। আজকে আমি উদ্বুদ্ধ হলাম ওনার আনার বাগান দেখে, উনি আমাকে সহযোগিতা করবেন এবং এই আনার আমি বাংলাদেশের মানুষকে খাওয়াবো বলে আশা করছি। মোস্তফা ভাইও আশা দিয়েছেন আমাদেরকে আনার খাওয়াবেন এবং গাছও দেবেন কিছু। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, সালাম আলাইকুম। ಏನ್ ರೇಟ್ ಸಿಗ್ಬಹುದು ಯಜಮಾನ್ರೆ ಬೆಳಿಗ್ಗೆ? ಇದು ನಾವು ಎಲ್ಲ ಎಕ್ಸ್ಪೋರ್ಟ್ ಕಳಿಸ್ತಾ ಇದೀವಿ, ಬಾಂಬೆ, ಕೋಲ್ಕತ್ತಾ ಕಳಿಸ್ತಾ ಇದೀವಿ. ಇದು ಒಂದು ಕೆಜಿ ಬಂದು 90 ರೂಪಾಯಿ ಹೋಗೈತೆ. ಹಂಗ ಬೆಳೆದಿದ್ಕಿನ್ನ ಇನ್ನ ಚೆನ್ನಾಗ್ ಬಂದ್ರೆ ಇನ್ನ ರೇಟ್ ಸಿಗುತ್ತೆ. ಸರಿ, ಒಟ್ಟ ರೈತರಿಗೂ ಎಲ್ಲ ಹೇಳ್ತೀರಾ ಬೆಳೀರಿ ಅಂತ ಹೇಳಿ? ಹೇಳ್ತೀವಿ, ಎಲ್ಲರೂ ಬೆಳೀರಿ, ಬೆಳೆದ್ಬಿಟ್ಟು ದುಡ್ಡು ಮಾಡ್ರಿ ಅಂತ. ವೈರಸ್ ಜಾಸ್ತಿ ಅಂತ ಹೇಳ್ತಾರೆ, ಹಂಗೇನಾರ ಇದಾವ ಇರುತ್ತೆ? ಒಟ್ಟು ನಿಮ್ ಕೈಯಲ್ಲಿ ಇದೆ? ನೀವು ಬೆಳೆದಂಗೆ ಇದೆ ಮಾಡಿದ್ರೆ ಯಾವ ಇದು ಇರಲ್ಲ, ನಾವು ಅಶ್ರದ್ಧೆ ಮಾಡಿದ್ರೆ ಅದು ಅಶ್ರದ್ಧೆ ಆಗುತ್ತೆ. ಹೌದಾ? ಆಯ್ತು, ಬಾಯ್.